টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে তাঁতের শাড়ি সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজ। এ বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। ভারত কিভাবে এ দাবি করেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। 1400 শতকে লেখা বিখ্যাত পর্যটক ইবনে বতুতার ভ্রমণ কাহিনীতে স্থান পেয়েছে টাঙ্গাইলের তাঁত শিল্প বা টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এছাড়া প্রাচীন 8ম শতকের পাহাড়পুরের পোড়ামাটির ফলকেও মেলে শাড়ির এ নিদর্শন। টাঙ্গাইলের তাঁতের শাড়ির ঐতিহ্যগত বিকাশ মূলত মসলিন কাপড় তৈরির কারিগরদের বংশধরদের হাত ধরেই। নানা চক্রান্তে মুসলিম তার ঐতিহ্য হারালেও সনাতন ধর্মের তন্তুবাই বা পোশাক আর মুসলিম ধর্মের জোলারা কাপড় তৈরির উৎকৃষ্ট স্থান হিসাবে বেছে নেন টাঙ্গাইল অঞ্চল। পরবর্তীতে পোশাক ও জোলাদের গর্ত তাঁতে বা পিটলুমে তৈরি সুতি শাড়ি জগৎখ্যাত হয় টাঙ্গাইলের তাঁতের শাড়ি নামে, যার ইতিহাসও প্রায় 250 বছর। দেশভাগের পরে আমাদের এই দেশ থেকে আমাদেরই কিছু লোক ভারতে চলে যায়। আমরা যেভাবে তাঁতের শাড়ি তৈরি করি, টাঙ্গাইল শাড়ি তৈরি করি, ওই মোটিভেই ওরা ওইখানে শাড়ি তৈরি করে, তাই বলি কি ওটা টাঙ্গাইল শাড়ি হয়ে যাবে। সম্প্রতি ঐতিহ্যের এই পণ্যকে প্রতিবেশী দেশ ভারত টাঙ্গাইল শাড়ি নামে ভৌগোলিক পণ্যের স্বীকৃতি নেয় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তাঁত সংশ্লিষ্টরা। হয়েছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। টাঙ্গাইল শাড়িটা আমাদের বাংলাদেশের সম্পদ, সেই হিসাবে আমরা টাঙ্গাইল শাড়িটা এটা আমাদের দাবি করতে পারি। বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি এটা স্বীকৃতি পাবে বাংলাদেশ, এটা তো ইন্ডিয়া স্বীকৃতি পাওয়ার পক্ষপাতী তা আমরা না। ভারতের এ কাজকে শিষ্টাচার বহির্ভূত বলছেন গবেষকরা। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তারই একটা জেলা হচ্ছে টাঙ্গাইল, এবং 100 বছর আগে থেকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিখ্যাত। সেটি অন্য দেশের জিআই পণ্য হিসেবে কীভাবে স্বীকৃতি পায়, কোনো দিক থেকেই এটা বিবেচ্য বিষয় হতে পারে না। আমি জোর দাবি জানাবো এই পণ্যটি যেন টাঙ্গাইলের জিআই পণ্য হিসেবে আবিধানিকভাবেই এটা যুক্তিযুক্তভাবে দেওয়া হয়। প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর বলছে টাঙ্গাইল জেলা প্রশাসনকে বারবার সত্য আবেদনের জন্য বলা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে একাধিকবার ওই আমাদের সকল জেলার জেলা প্রশাসকদেরকে তাদের নিজ নিজ কোনো জিআই থেকে আবেদন করতে বলা হয়েছিল। আমার জানা মতে শুধু টাঙ্গাইলের চমচমটা জিআই পেয়েছে, টাঙ্গাইলের তাঁত শাড়ির আবেদন সম্ভবত আমরা পাইনি। আমাদের টাঙ্গাইল শাড়ি আমাদের থাকার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমরা খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের রেগুলার প্রসেসের পাশাপাশি জিনিসটাকে আরো যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আরো এক্সপেডাইটেড ওয়েতে কিভাবে এটা অ্যাড্রেস করা যায় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। টাঙ্গাইল সদর, দেলদুয়ার, কালিহাতি সহ বেশ কয়েকটি উপজেলায় বংশ পরম্পরায় স্বকীয়তা ধরে রেখেছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির লক্ষাধিক শিল্পীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।